To show mercy. tell me that now in reply shylog uh, sorry Portia delivers a very famous speech this is a very famous speech of Portia. Portia says the quality of mercy is not strained. Portia বলছে যে দেখো মার্সি এমন একটা quালিটি যে আমরা কাউকে মার্সি দেখাতে st্রেn মানে বাধ্য করতে পারি না we cannot compel anybody to show merসি it dropet as the gentle rain from হেভেন আপন দ্য প্লেস বিনীথ ঠিক যেমন আমরা আকাশকে বাধ্য করতে পারি না বৃষ্টি হতে বৃষ্টি যেমন নিজের ইচ্ছাতেই যখন বৃষ্টি পড়ে স্বর্গ থেকে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে তখন এই মিষ্টি বৃষ্টির ফোটাগুলি আকাশ থেকে নিচের দিকে নেমে আসে ইট ঠিক একইভাবে a person who shows mercy obviously who will show mercy a person who is more powerful will show mercy to the weaker person so the powerful person by himself without any uh, you know compulsion he shows mercy and when one shows mercy that mercy is as gentle as the rain itself it is twice blessed mercy mercy at a double blessing double blessing can it blesseth him that gives অ্যান্ড হিম দ্যাট টেক্স মানে যে মার্সি দেখাচ্ছে মার্সিটা তার কাছেও একরকম ব্লেসিংয়ের মতো এবং যাকে মার্সি দেখানো হচ্ছে অবভিয়াসলি ইট ইজ এ ব্লেসিং ফর হিম টু ইট ইজ দ্য মাইটিয়েস্ট ইন দি মাইটিয়েস্ট ইট বিকামস দ্য থ্রোন মোনাক বেটার দ্যান ইজ ক্রাউন তো পর্ষিয়া বলছে যে ইট ইজ দ্য গ্রেটেস্ট কোয়ালিটি দ্যাট আ পাওয়ারফুল পার্সন ক্যান হ্যাভ একজন ব্যক্তিগত একজন খুব শক্তিশালী মানুষের চরিত্রে সবচেয়ে বড়ো যে গুণটা সেটা হচ্ছে মার্সি দ্য কোয়ালিটি অফ শোয়িং মার্সি ইট বিকামস দ্য থ্রোন মনাক বেটার দ্যান ইস ক্রাউন তো বলছে দেখ ইট ইজ আ মোর নোবেল কোয়ালিটি ইন আ কিং ইট ইজ ইভেন নোবেলার দ্যান দ্য ক্রাউন দ্যাট ই দ্য কোয়ালি ইফ আ কিং হ্যাজ দ্য কোয়ালিটি অফ মার্সি ইফ দ্য কিং ইজ মার্সিফুল দ্যাট কোয়ালিটি শোজ ইটসেলফ অ্যাজ মাচ মোর নোবলার দ্যান দ্য ক্রাউন দ্যাট হি উইয়ার্স হি স্ক্র্যাপচার টেম্পোরাল পাওয়ার দে অ্যাট্রিবিউট টু অ্যান্ড ম্যাজেস্টি স্ক্রেপ্টার মানে হচ্ছে স্ক্রেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড রাজার হাতে যে দণ্ডটা থাকে দ্যাট রাজদণ্ড বা যে লাঠিটা বা দণ্ডটা রাজার হাতে থাকে দ্যাট শোজ হিজ অথরিটি তাহলে পর্ষিয়া বলছে যে দেখো রাজার হাতে যে স্কেপ্টারটা থাকে রাজার হাতে যে রাজদণ্ড দণ্ডটা থাকে দ্যাট ইজ দ্য এম্ব্লম অর দ্য সিম্বল অফ ইস আর্থলি পাওয়ার এবং দ্য অ্যাট্রিবিউট টু অ অ্যান্ড ম্যাজেস্টি এখানে অ্যাট্রিবিউট কথাটার মানে হচ্ছে এমব্লাম মানে এম্ব্লম তাহলে ওই রাজদণ্ডটা যার হাতে থাকে দ্যাট সার্ভস অ্যাজ অ্যান এম্বলম

হি হ্যাজ আ গ্রেট পাওয়ার এবং সেই জন্যই আমরা ওনাকে ভয় করি বাট মার্সি ইজ অ্যাবাভ দিস সোয়ে ইট ইজ এন থ্রোনড ইন দি হার্টস অফ কিংস ইট ইজ এন অ্যাট্রিবিউট অফ গড হিমসেলফ কিন্তু ওই রাজদণ্ড কারুর হাতে আসলেই কিন্তু সেই রাজার হৃদয় দ্যাট কিং ডাজেন্ট বিকাম মার্সিফুল মার্সি সেটস ইন দ্য হার্ট অফ দ্য কিং মার্সি ইজ আ কোয়ালিটি বিইং মার্সিফুল ইজ এ কোয়ালিটি দ্যাট রিসাইডস

ওই কোয়ালিটিতে দ্য কোয়ালিটি অফ বিং মার্সিফুল ইজ অ্যাজ ইফ দ্য কিং হ্যাজ আ কোয়ালিটি অফ গড বিকজ গড ইজ অলসো মার্সিফুল টু হিজ ক্রিয়েশন অ্যান্ড আর্থলি পাওয়ার ডাথ দেন শো লাইক গডস ওয়ে মার্সি সিজেন্স জাস্টিস এবং রাজা যখন ন্যায় করে রাজা যখন বিচার করে বিচার করবার সময় রাজার বিচারটা যদি দয়া বা মার্সির দ্বারা ইফ ইট ইজ মিক্সড উইথ মার্সি দেন rajar je earthly power when he just has power it is his earthly power but when he passes a judgment if that judgment is mixed with mercy then the king appears to be a god then the king appears to his subjects like a god therefore jew দো জাস্টিস বি দায় প্লি কনসিডার দিস দ্যাট ইন দ্য অফ জাস্টিস নান অফ আস শুডস ই স্যালভেশন তো পর্শিয়া বলছে যে জিউ আমি জানি যে তুমি যেটা দাবি করছো সেটা তুমি জাস্টিসের নামেই দাবি করছো সেটা তুমি ন্যায় বিচারের নামেই তুমি যেটা দাবি করছো ইউ আর ডিম্যান্ডিং ইন দ্য নেম অফ জাস্টিস কিন্তু এটাও ভেবো যে জাস্টিস পেতে গিয়ে নান অফ আস শুডস সি স্যালভেশন অর্থাৎ জাস্টিস পেতে গিয়ে এটা না হয় যে আমাদের মধ্যে কেউ মারা যায় ঠিক আছে ওকে উই ডু প্রে ফর মার্সি অ্যান্ড দ্য সেম প্রেয়ার ডাথ টিচার দ্য ডিডস অফ মার্সি তো দেখো তো পর্ষিয়া বলছে দেখ যে আমরা সবাই তোমাকে সরি আমি এই লাইনটা একটু মানেটা ভুল বললাম দেয়ার ফোর জিউ দো জাস্টিস বি দাই প্লি কনসিডার দিস দ্যাট ইন দ্য কোর্স অফ জাস্টিস নান অফ আস শুড সি স্যালভেশন এখানে পর্শিয়া বলতে চাইছে যে জিউ দেখো তুমি যেটা ডিম্যান্ড করছো যে পেনাল্টিটা তুমি ডিম্যান্ড করছো ইউ আর ডুইং দ্যাট ইন দ্য নেম অফ জাস্টিস কিন্তু রিম্বার দ্যাট ইভেন গড জাজেস আস অল আওয়ার অ্যাকশন আর জাজড বাই গড অ্যান্ড ইফ গড ইজ অলসো স্ট্রিক্ট উইথ হিস জাস্টিস ইফ গড ডেন্ট জাজস উইথ এ সেন্স অফ মার্সি তাহলে কী হবে নান অফ আস উইল বি স্পেয়ার্ড ফ্রম পানিশমেন্ট পানিশমেন্টের হাত থেকে সাজার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না দেখো আমরা তোমাকে প্রার্থনা করছি উই আর প্রেইং টু ইউ টু শো মার্সি অ্যান্ড অ্যাজ উই প্রে টু ইউ ফর মর্সি উই আর অলসো লার্নিং দ্য দ্যাট

মিটিগেট কথাটার মানে কি সফট এ নরম করা তুমি যে বিচারটা চাইছো তুমি যে প্রার্থনাটা করছো তুমি যে দাবিটা করছো সেই দাবিটাকে একটু নরম করবার জন্য আমি এই কথাগুলো বললাম কিন্তু তুমি যদি তোমার দাবিটা পেতে অনর থাকো ইফ ইউ স্টিক টু ইওর ডিম্যান্ড তাহলে এই যে কোর্ট এই যে ভেনিসের আদালত এই আদালতটাকে কি করতে হবে ইট মাস্ট পাস ইটস সেন্টেন্স এগেনস্ট দ্য মার্চেন্ট অ্যান্টনিও শাইলক বলছে মাই ডিডস আপ মাই হেড আই ক্রেভ দি ল পেনালসি অ্যান্ড ফোর ফিট অফ মাই বন্ড শাইলক বলছে যে দ্যাট মাই ডিড ইজ আপ মাই হেড মানে আমি যেটা করছি তার যদি কোনো বাজে প্রভাব থাকে বাজে ফল হয় সেটা আমি 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 নিজে আমি মাথা পেতে নিচ্ছি মানে আমি আমার কাজের বাজে ফলটা স্বীকার করতে গ্রহণ করতে আমার কোনো আপত্তি নেই তা আমি অল আই আস্কের আমি এখানে একটাই জিনিস চাইব যে ওই পেনাল্টি দ্য পেনাল্টি যেটা আইনত যেটা আমার অ্যাকর্ডিং টু ল যেটা আমার অ্যান্ড যেটা আমার প্রাপ্য হয়েছে বিকজ দ্যাট পারসন হ্যাজ ব্রিচড আওয়ার এগ্রিমেন্ট কারণ অ্যান্টনিও হ্যাজ ব্রোকেন দ্য এগ্রিমেন্ট বিটুইন মি অ্যান্ড হিম অ্যান্ড দেয়ার ফো আই অ্যাম দ্য রাইটফুল আই ক্যান রাইটফুলি ক্লেম দ্য পেনাল্টি অ্যান্ড দ্যাট ইজ অল আই ওয়ান্ট কেন অ্যান্টিনিও কি টাকা দিতে পারছে না ব্যাসায়নি বলছে না হুজুর এখানে আছে আমি অ্যান্টনিওর হয়ে টাকা টাকা দিতে দিতে আদালতেই আমি প্রস্তুত যদি এই তিন হাজার আমি ডাবল দা সাম দেব যদি তাতেও না হয় আমি কথা দিচ্ছি আই এম বাউন্ড মানে আমি আমি আই আন্ডারটেক যে আমি দশ গুণ টাকা আমি ওকে ফেরত দেব অন ফরফিট অফ মাই হ্যান্ডস মাই হার্টস মাই মাই হার্ট মাই হেড তো বলছে যে যদি আমি এটা না করতে পারি যদি আমি ও যদি চাই যে গুণ টাকা ফেরত দেব আই প্রমিস টু ডু দ্যাট যদি না করতে পারি আমি আমার হাত মাথা হৃদয়। আমি ওর জন্য সব স্যাক্রিফাইস করব। এর পরেও যদি ইফ দিস উইল নট সাফেস ইট মাস্ট অ্যা ফিয়ার দ্যাট ম্যালাইস বিয়ার্স ডাউন ট্রুথ এর পরেও যদি অ্যান্টনিও আমার সরি শাইলক আমার অফারটাকে গ্রহণ না করে তাহলে দিস বিকামস ক্লিয়ার That the evil intention that Shylock is working with evil intentions, it will become clear that Shylock is working with evil intentions. His intentions are not not good. he is crushing honesty. And I beseech you, rest once the law to your authority, to do a great right, do a little wrong, and curb this cruel devil of his will. The hujur. I beseech you when I pray to you. যে একবার আইনটা নিজের হাতে তুলে নিন একবার নিজের যে ক্ষমতা দ্য অথরিটি অর্থাৎ আপনার যে ক্ষমতা সেই ক্ষমতাকে ক্ষমতাটাকে প্রয়োগ করুন আমি জানি আইন ভাঙা ঠিক কাজ নয় অন্যায় কিন্তু আজকে এই ছোট্ট অন্যায়টা করুন যাতে একটা অনেক বড় ঠিক কাজ আপনারা করতে পারেন বিকজ টুডে ইউ শুড ব্রেক আই থিঙ্ক ইউ শুড ব্রেক দ্য ল

আইনত ভেনিসে যেটা এস্টাবলিশ করা হয়েছে সেটার বিরোধী কিছু করতে পারে এমন কোনো অথরিটি ভেনিসে কেউ নেই টু উইল বি রেকর্ডেড ফর এ প্রেসিডেন্টস অ্যান্ড মেনি অ্যান্ড এরো বাই দ্য সেম এক্সাম্পল উইল রাশ ইন দ্য স্টেট ইট ক্যানট বি পোর্শিয়া বলছে একবার যদি আমরা আইনটা ভাঙি তাহলে সেটা একটা প্রেসিডেন্ট মানে একটা এক্সাম্পল হয়ে থেকে যাবে এবং পরবর্তীকালে আরও অনেক ক্ষেত্রে কোনো অন্যায় যখন হবে তখন এই এক্সাম্পলটার উদাহরণ দিয়ে লোকেরা অন্য কোনো না কোনো আইন ভাঙার অনুরোধ জানাবে নাও সি শাইলক ইজ ভেরি প্লিজড পোর্শিয়ার এইসব কথাগুলো শুনে শাইলক্স হোপস আর রাইজিং দ্যাট পর্শিয়া ইজ গোয়িং টু গিভ হিম হোয়াট হি ডিজায়ার্স তো আউট অফ গ্রেট জয় শাইলক্স এস ড্যানিয়েল আ ড্যানিয়েল কাম টু ইয় ড্যানিয়েল

বেড়ে যাচ্ছে পর্শিয়া বলছি আই প্রে ইউ একটু দেখি শাইলক বন্ডটা আমাকে দেখাও শাইলক ইজ রেডি উইথ দ্য বন্ড ই হ্যান্ডস দ্য বন্ড ওভার টু পর্শিয়া পর্শিয়া রিডস দ্য বন্ড অ্যান্ড সেজ কি শাইলক আরেকবার ভেবে নাও তোমাকে ওরা তিনগুণ টাকা ফেরত দিতে রাজি আছে কিন্তু শাইলক বলছে যে না অ্যান ও ত্যান ও আই হ্যাভেন ওথ ইন হ্যাভেন বলছে না আমি আই হ্যাভ অ্যান ওথ ইন হ্যাভেন এখানে হ্যাভেন কথাটার মানে কি মানে ইন দ্য সাইট অফ গড মানে ভগবানের সামনে আমি কথা দিয়েছি কসম খেয়েছি দ্যাট আই উইল হ্যাভ নাথিং বাট মাই বন্ড সেলাইলে পারজি অ্যাপন মাই সোল নো নট ফর ভেনিস পার্জি মানে ব্রেকিং অ্যান্ড ওথ বলছে তাহলে আমি কি যে ভগবানের সামনে আমি যে কথাটা দিয়েছি আমি কি সেই কথাটা ভাঙতে পারি না আই ক্যান ডু দ্যাট ফর ভেনিস ভেনিস ইজ নট সো ইম্পর্টেন্ট টু মি দ্যাট আই শুড ব্রেক অ্যান্ড ওথ উইচ আই হ্যাভ টেকেন ইন দ্য নেম অফ গড পর্শিয়া বলছে তাহলে আর কি করা যাবে ওয়াই দিস বন্ড ইজ পারফেক্ট এবার তাহলে আমাকে এই বন্ডটা গ্রান্ট করতে হবে অ্যান্ড লফুলি তো এই জিউ কি করতে পারে হি ক্যান টেক হিস ক্লেম অ্যান্ড হোয়াট ইজ ইস ক্লেম আ পাউন্ড অফ ফ্ল্যাশ টু বি বাই হিম কাট অফ নিয়ারেস্ট দ্য মার্চেন্টস হার্ট তো অ্যাকর্ডিং টু দ্য বন্ড যেটা জিউটার প্রাপ্য সেটা জিউটা করতে পারে অ্যান্ড হোয়াট ইজ দ্যাট মার্চেন্টের হৃদয়ের কাছ থেকে এক পাউন্ড মাংস কেটে নেওয়া আমি আবার বলছি তোমাকে বি মার্সিফুল একটু দয়া দেখাও আমাকে বলো আমি বন্ডটা ছিঁড়ে ফেলে দিচ্ছি তুমি তিনগুণ টাকা নিয়ে চলে যাও শায়লক বলছে ওয়েন ইট ইস পেড অ্যাকর্ডিং টু দ্য টেনা শায়লক বলছে হ্যাঁ আপনি ছিঁড়ে ফেলতে পারেন এবং আমি এখান থেকে চলে যাবো ওয়েন ইট ইস পেড অ্যাকর্ডিং টু দ্য টেনা টেনার কথাটার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রিক্ট স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু হোয়াট ইজ রিটার্ন ইন দ্য বন্ড বলছে হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো অ্যান্ড ইউ ক্যান টিয়ার দ্য বন্ড ওয়ান্স আই হ্যাভ টেকেন মাই ডিউ স্ট্রিক্টলি কঠোরভাবে বন্ডে যা লেখা আছে সেটা অনুসারে আমি যখন আমার ডিউটা পেয়ে যাবো আফটার দ্যাট ইউ ক্যান টিয়ার দ্য বন্ড ইট ডাথ পিয়র ইউ আর এ ওয়ার্দি জাজ ইউ নো দ্য ল ইউর এক্সপোজিশন হ্যাভ বিন মোস্ট সাউন্ড তো শ্যালক বলছে যে হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি একজন খুবই ওয়ার্দি জাজ যেভাবে আপনি এক্সপোজিশন মানে ব্যাখ্যা করলেন আইনটার আইনটাকে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তার কোনো তুলনা হয় না আই চার্জ ইউ বাই লতা আইনের নামেই আমি আপনাকে জিজ্ঞেস করছি বাই দ্য নেম অফ ল আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ওয়ার অফ ইউ আর এ ওয়েল ডিজার্ভিং পিলার এখানে পিলার কথাটার মানে কি পিলার মিনস সাপোর্টার অর্থাৎ ঠিক যেমন পিলারের ওপর একটা বড় বাড়ি ছাদ দাঁড়িয়ে থাকে ঠিক সেরকমই যারা বড় বড় লয়ার অ্যান্ড জাজ দে কিপ দ্য বিল্ডিং অফ ল অর দে কিপ ল লাইফ তো বলছি আপনি ইউ আর ওয়ান অফ দোজ গ্রেট পিলার্স ওয়ান অফ গ্রেট হু হেল্পড কিপ ল অ্যা তো আপনাকে আমি ইউনো আই আই ইউ টু জাজমেন্ট যে আপনি বিচারটা দিন আপনি জাজমেন্টটা শোনান বাই মাই সোল আই সোয়ার দের ইজ নো পাওয়ার ইন দ্য টাং অফ ম্যান টু অল্টোমি আমি শেষবারের মতো বলে দিচ্ছি যে এখানে উপস্থিত কোনো মানুষের কথায় এতটা জোর নেই যে সে আমাকে আমার ইচ্ছা থেকে টলাতে পারবে বা সরাতে পারবে আই স্টে হেয়ার ফর মাই বন্ড মানে আমি এখানে ইনসিস্ট করছি দ্যাট আই শুড বি গিভেন মাই বন্ড অ্যান্টনিও ইজ মোস্ট হার্টিলি আই ডু বি সিজ দ্য কোর্ট টু গিভ দি জাজমেন্ট অ্যান্টনিও বলছে যে আই এম অলসো প্রিপেয়ার্ড এবং কোনোরকম হেজিটেশন না করে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন আই রিকোয়েস্ট দ্য কোর্ট যে ওকে লেট হিম হ্যাভ বন্ড আই রিকোয়েস্ট কোর্ট টু লেট হ্যাভ বন্ড পর্শিয়া বলছে তাহলে আর কি করা যাবে প্রিপেয়ার বুজম ফর ইজ নাইফ শাইলক ইজ হ্যাপি হিসেজ ও নোবেল জাজ ও এক্সেলেন্ট ম্যান

আপনাকে এই পেনাল্টিটা দিতে হবে ভেরি ট্রু ওয়াইজ অ্যান্ড আপরাইট জাজ হাউ মাছ মোর এল্ডার আর দ্যান দ্য লুক শাইলক্স ইজ ভেরি হ্যাপি বলছে হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন সত্যি ইউ আর এ ভেরি ওয়াইজ অ্যান্ড শট আপরাইট মানে অনেস্ট জাজ এবং আপনার বয়সের তুলনায় ইউ সিম মাচ মোর এল্ডার দ্যাট ইজ মাচ মোর ওয়াইজার পশিয়া বলছে সুতরাং অ্যান্টনিও কিছু করার নেই লে বেয়ার ইওর বসম তোমার সাথীটা খুলে দাও শাইলক বলছে আই হিজ ব্রেস্ট হ্যাঁ ওর ছাতি ঠিকই বলেছেন ওই বন্ডে সেই কথাটাই লেখা আছে তাই না নোবেল জাজ তাই তো লেখা আছে নিয়ারেস্ট ইজ হার্ট ওই কথাগুলোই লেখা আছে দ্যাট দ্যাট ইজ দ্য এক্স্যাক্ট ওয়ার্ড যে ওর হৃদয়ের সবচেয়ে কাছ থেকে আমি মাংসটা কাটবো সেজ ইট ইজ সো হ্যাঁ ঠিক তাই লেখা আছে আর এই নাও এখানে ব্যালেন্স আর আর কোনো ব্যালেন্স আছে কি যেখানে মাংসটা মাপা হবে শাইলক দেখ সব নিয়ে এসছে যাতে কোনো দেরি না হয় শাইলক সেজ ওর কোটের ভেতর থেকে ও একটা ব্যালেন্স বের করছে বলছে হুজুর আমি ব্যালেন্স নিয়ে রেডি হয়ে আছি সো নাও পড়শিয়া সে শাইলক একটা কাজ করো হ্যাভ বাই সাম সার্জন শাইলক অন ইয়োর চার্জ টু স্টপ ইস উন্ডস লেস্ট হি ডু ব্লিড টু ডেথ বলছে পড়শিয়া একটা কাজ করো তুমি তোমার খরচে একজন ডাক্তারকে ডেকে আনো যাতে রক্তপাত হয়ে ওর ঘা থেকে যেখানে তুমি ওকে কাটবে সেখান থেকে রক্ত বেরিয়ে ও মারা না যায় শাইলক বলছি ইজ ইট সো নমিনেটেড ইন দ্য বন্ড বলছে কেন মানে বন্ডে কি এরকম লেখা আছে নাকি যে আমাকে ডাক্তার আনতে হবে পর্শিয়া ইট ইজ নট সো এক্সপ্রেস বাট হোয়াট অফ দ্যাট ইট ওয়া গুড ইউ ডু সো মাচ ফর চ্যারিটি পোর্শিয়া বলছে না এরকম কিছু লেখা নেই কিন্তু লেখা নেই তো কি হয়েছে আরে দয়া দেখিয়ে চ্যারিটি করে এইটুকু তো করো শায়লক এবার বনটা নিয়ে অ্যাক্টিং করছে যেন বন্ডটা পড়ছে আর বলছে না না আমি কোথাও তো দেখতে পাচ্ছি না যে এরকম কিছু লেখা আছে বন্ডে এরকম কিছু লেখা নেই পোর্শিয়া বলছে ইউ মার্চেন্ট হ্যাভ ইউ এনি থিং টু সে পোর্শিয়া আবার অ্যান্টনিওকে বলছে যে মার্চেন্ট আপনার কি কিছু বলার আছে তো লেট দিস ভিডিও বি টেল দিস মাচ মা কন্টিনিউ ইন দ্য নেক্সট ভিডিও ওকে থ্যাংক ইউ সো মাচ